আফগানিস্তানে নারী শিক্ষা কতদূর? তালেবান ক্ষমতায় আসার পর থেকেই আন্তর্জাতিক গণমাধ্যমে এ নিয়ে শুরু হয়েছে জোর শোর আলোচনা, চলছে হরেক রকম জল্পনা কল্পনা ও ষড়যন্ত্র তত্ত্ব। এমন আলোচনার মধ্যে বেশ কয়েকজন নারী বোরখা পরে অভিনব এক বিক্ষোভ করেছেন, এতে বেশ চাঞ্চল্য ও হাস্যরসেরও সৃষ্টি হয়েছে, সেই ভিডিও পরে দেখাচ্ছি। আগে চলুন দেশটার সাম্প্রতিক কিছু খবর জেনে নেই। গত 20 বছরে আফগানিস্তানে ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালিয়েছে আমেরিকা ও তার মিত্ররা। পালিয়ে যাওয়ার সময় দেশটির সম্পদ লুটে নিয়ে গেছে দেশটির পুতুল শাসক। তালেবান মুজাহিদদের সঙ্গে যুদ্ধ হেরে আরো হিংস্র হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র। সাম্রাজ্যবাদী দেশটি আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের $9.5 বিলিয়ন সম্পদ বাজেয়াপ্ত করেছে, ফলে যুদ্ধ বিধ্বস্ত দেশটিতে ভয়াবহ মানবিক বিপর্যয়ের আশঙ্কা করছেন সবাই। এরই মাঝে নারী শিক্ষা নিয়েও চাপে রয়েছে দেশটি। আসলে কি দেশটিতে নারী শিক্ষা নিষিদ্ধ হচ্ছে? আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের খবর থেকে জানা গেছে আফগানিস্তানে মাধ্যমিক বিদ্যালয় খুললেও সেখান থেকে মেয়ে শিক্ষার্থীদের বাদ দিয়েছে তালেবান। শুধু ছেলে এবং পুরুষ শিক্ষকরাই শ্রেণীকক্ষে ফিরে যাওয়ার অনুমতি পেয়েছে। তবে তালেবানের পক্ষেও আফগান নারীদের এক হতে দেখা গেছে। কিছু ভিডিওতে দেখা গেছে আফগানিস্তানের কয়েকটি প্রভিন্সে স্কুলে ফিরে যাচ্ছে নারী শিক্ষার্থীরা। তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদও ইতিবাচক কথাই বলেছেন। তিনি বলেছেন, শরিয়া আইনের দৃষ্টিভঙ্গি থেকেই নারী অধিকারের বিষয়টি পর্যালোচনা করা হবে। তিনি স্পষ্টই জানিয়েছেন, নারী অধিকারের বিষয়টি দ্রুত স্পষ্ট হবে, সরকার গঠন হলেই এ বিষয়ে নির্দিষ্ট নির্দেশ জারি করা হবে। তবে এরই মাঝে নারীদের একটি মিছিলে বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। আফগান সরকারকে চাপে রাখতে এই নারীদের বিক্ষোভ মিছিলটি দেখুন। জি, ঠিকই দেখছেন, আফগান সাবেক কিছু নিরাপত্তা কর্মী বোরখা পরে এই বিক্ষোভ করেছে। তাদের উদ্দেশ্য তো সবাই বুঝতে পারছেন।